জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল ইফতার ভেন্ডিং মেশিন আমার ইফতার। মেশিনে আঙুলের ছাপ দিয়ে ছিন্নমূল শিশুদের মাঝে বিনামূল্যে খাবার পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। আর এ কাজে সহযোগিতার পাশাপাশি ব্র্যান্ডিং করছে মোবাইল ফোন অপারেটর রবি। রাজধানীর রায়ের বাজার, এখানে রয়েছে একাধিক বস্তি, সুবিধাবঞ্চিত শিশুদের জন্যই ইফতার আয়োজন। একটি টিম পিকআপ ভর্তি সুস্বাদু ইফতারি নিয়ে হাজির হয় বিকেলেই। সময়ের বেশ আগে থেকেই হাজির শিশুরা, অপেক্ষা ইফতারের, যে যার মতো লাইনে জায়গা করে নিচ্ছে। এবার শুরু বায়োমেট্রিক রেজিস্ট্রেশন। অভিনব পদ্ধতিতে তৈরি ভেন্ডার মেশিনে আঙুলের ছাপ দিলে স্বয়ংক্রিয়ভাবে হাতে আসছে ইফতারের প্যাকেট। ইফতার হাতে পেয়ে পথ শিশুদের চোখে মুখে পরম তৃপ্তির ঝলক। এখানে আসি আমরা খাবার নিতে, আমার ভাইকে নিয়ে খাই, আমার বোনকে নিয়ে খাই, আমার বাবা আমার মাকে নিয়ে খাই। প্রতি শুক্রবার আমরা আসি। বিস্কুট আছে, বুট আছে, অনেক সুন্দর লাগে। পাশে আমার মায়ে খায়, আব্বু খায়। আমি এখানে ইফতার নিতে আসছি। রাজধানীর একাধিক এলাকায় প্রতিদিন এমন ইফতার বিতরণ করা হয়। এই উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, যার সহযোগিতার পাশাপাশি ব্র্যান্ডিং এর কাজ করছে মোবাইল ফোন অপারেটর রবি। আমরা প্রতিদিন 2 থেকে 2500 বাচ্চাদের ইফতার দিয়ে থাকি। তো আমাদের বিদ্যানন্দের পাশাপাশি রবি আমাদের সহযোগিতা করতেছে। একটি ফুড ব্যান্ডিং মেশিন নিয়ে এসেছিলাম, যেখানে বাচ্চারা বায়োমেট্রিক বা হাতের ছাপ দিয়ে, আঙুলের ছাপ দিয়ে খাবার নিতে পারবে। রাজধানীর একাধিক জায়গা সহ চট্টগ্রাম, রংপুর ও রাজশাহীতে পথশিশুদের ইফতারের জন্য এই ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে এই সুবিধা দেয়া হচ্ছে সমাজের সুবিধাবঞ্চিত বয়স্ক ব্যক্তিদেরও। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। যারা বাকিটা পরে নিস ভাইয়া, আজকে না আমরা ইফতার করবো। চলি রবি ও বিদ্যানন্দ পথ শিশুদের জন্য নিয়ে এসেছে দেশের প্রথম ডিজিটাল ইফতার ভেন্ডিং মেশিন আমার ইফতার। নির্দিষ্ট রিচার্জে রবি থেকে 2 ও 4 টাকা দেওয়া হবে পথ শিশুদের ইফতারে। সাথে পাচ্ছেন আকর্ষণীয় মিনিট বান্ডেল রবি।